প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ড তৃণমূলে প্রচারের লক্ষ্যে ঢাকা ১৯ আসনে ঢাকা আরিচা মহাসড়কে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবের নেতৃত্বে এই প্রচারণা সভা ও মিছিল অনুষ্ঠিত হয়। সাভার উপজেলা পরিষদ চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা আরিচা মহাসড়কের রেডিও কলোনি বাসস্ট্যান্ড হয়ে সড়কের উভয় পাশ প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এর আগে পৌর এলাকার প্রতিটি ওয়ার্ড থেকে প্রায় হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকেরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে উপস্থিত হন। এ সময় আরও উপস্থিত ছিলেন ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোহাম্মদ লিয়াকত হোসেন, বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, আমিনবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাকিব আহমেদ সহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।